बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम सुप्रिय छात्र छात्रीबृंद, मैक्रो इकोनॉमिक्सर यह ऑनलाइन क्लासे तुम्हारे हमें स्वागत जानाच्छी। आजकल आलोचना द लॉन्ग रन अर्थात दीर्घ मेयादे मैक्रो इकोनॉमिक्स की कि जिनिस आलोचित है एवं एक राष्ट्र दीर्घ मेयादे की काज करार माध्यमे तार प्रवृद्धि अर्जन करे सेटाई होच्छे आज के हमारे आलोचना। आज के आलोचना करब अर्थनैतिक उन्नयन व प्रवृद्धि काके बोले, प्रवृद्धिर उपादानगुलो की थाके, संचय बा मूलधन की, मूलधन कीभावे गठित है, तारपरे आमादेर लागबे जे बेकारत्व कारण की, तारपरे केन बेकार है मानुष, बेकारत्व दूर करार उपाय, तारपरे सम उत्पादन रेखा, सम निबिड़ कौशल के आमरा कीभावे व्यवहार करते पारी, हाँ तारपरे প্রযুক্তিগত পরিবর্তনের ধারণা কি, এগুলো আমরা আজকে কি করব আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনা আমার সাথে থাকবা এবং তোমাদের যা যা সমস্যা হয় এগুলো সলভ করে নিবা। প্রথম হচ্ছে আমরা জানব যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে, সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃদ্ধির ক্ষেত্রে আসলে এখন বর্তমানে ডেভেলপমেন্ট এবং গ্রোথ কথাটা ব্যবহার করা হয়। তো অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দেওয়া কিন্তু সহজ না। সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো দেশের আর্থিক অবস্থার উন্নয়নকে বোঝালেও অর্থনৈতিক উন্নয়ন আসলে তার চেয়ে ব্যাপক অর্থে বোঝায় আর কি। যেমন সবচেয়ে সর্বাপেক্ষা ভালো সংজ্ঞা দিয়েছে মায়ার অ্যান্ড বন্ডুইন, ওনারা বলছেন যে পদ্ধতির মাধ্যমে দীর্ঘকালে প্রকৃতি ও জাতীয় আয় বৃদ্ধি পায় উহাকেই অর্থনৈতিক উন্নয়ন বলা। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ইকোনমিক গ্রোথ, জাতীয় আয়ের বৃদ্ধিকে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে কেবলমাত্র দেশের যাবতীয় দ্রব্য সামগ্রীর মোট উৎপাদন ক্ষমতা বাড়াতে পারলেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। যেমন অধ্যাপক মিসেস সিক্স বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে অধিক পরিমাণ উৎপাদনকে বোঝায়। তারপরে অনেকে অনেক রকম সংজ্ঞা দিচ্ছে। মূল কথাটা হচ্ছে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে দেশের অর্থব্যবস্থার কাঠামোগত পরিবর্তন উন্নয়ন ছাড়াই উৎপাদন ও মাথাপিছু আয়ের প্রকৃত আয়ের অব্যাহত বৃদ্ধি করতে থাকে আর কি। তাহলে তো বোঝা যায় যে দুটি আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক উন্নয়নও খুব গুরুত্বপূর্ণ এবং কি অর্থনৈতিক প্রবৃদ্ধিও গুরুত্বপূর্ণ। আধুনিক যে অর্থনীতি সেখানে প্রবৃদ্ধির বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে ছয়টা। প্রথমটা হলো উচ্চ হারে মাথাপিছু আয় উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি হয়। দুই নম্বর উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তিন নম্বর হলো উচ্চ হারে অর্থনীতি কাঠামোগত রূপান্তর করা যায়। চার নম্বর হচ্ছে উচ্চ হারে সামাজিক ও রাজনৈতিক আদর্শগত রূপান্তর ঘটে। পাঁচ নম্বর হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিমণ্ডলে পৌঁছানো যায়। ছয় নম্বর হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে সীমিত পরিসরে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসার ঘটে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রবৃদ্ধির এই উপাদানগুলো কী কী, কারণ একটা প্রবৃদ্ধি নিজে নিজে হতে পারে না। এই প্রবৃদ্ধির উপাদান হচ্ছে চারটা। তার প্রথমটি হচ্ছে মানব সম্পদ, এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষ তার দক্ষতা দিয়েই কী হয় প্রবৃদ্ধি অর্জন করে। দুই নম্বর হলো প্রাকৃতিক সম্পদ। তিন নম্বর হলো মূলধন গঠন করা এবং বৃদ্ধি করা মূলধনকে। চার নম্বর হচ্ছে যে টেকনোলজি বা কৃত কৌশলের উন্নতি করা। তারপরে আমরা জানব সঞ্চয় কাকে বলে। মানুষ তার আয়ের যে অংশ ভোগ থেকে বিরত থাকে তাকে সঞ্চয় বলে, অর্থাৎ ব্যয়যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাই সঞ্চয়। আর ক্যাপিটাল কাকে বলে, আমরা তো সাধারণত ক্যাপিটাল বলতে টাকা পয়সা বুঝি, কিন্তু অর্থনীতিতে ক্যাপিটাল ভিন্ন জিনিস। অর্থকে সরাসরি ভোগ বা ব্যবহারিক কাজে ব্যবহার করা যায় না। তো অর্থনীতিতে ক্যাপিটাল হচ্ছে প্রাকৃতিক সম্পদ, হ্যাঁ মানুষের শ্রমের ফল না, তাই এগুলো আসলে মূলধনও না। আর সব মূলধনই অতীত শ্রমের ফল। বিখ্যাত অর্থনীতিবিদ উইকেলসের মতে সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন। এখন প্রশ্ন হচ্ছে মূলধন
কি কি উপাদানে গঠিত হয় এটা ব্যাখ্যা করতে গেলে আমার জানতে হবে যে মূলধনের উপাদানের গঠন হচ্ছে আমাদের মেইনলি 10টি মূলধনের উপাদানের গঠন আছে তার মধ্যে একটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি সঞ্চয়কে বিনিয়োগ তহবিল সৃষ্টির জন্য চালিত করা সঞ্চিত অর্থ দ্বারা মূলধনের দ্রব্য সংগ্রহ করা তারপরে সঞ্চয় সামর্থ্য থাকলেই সঞ্চয় হয় আসলে তারপরে দূরদৃষ্টি পারিবারিক স্নেহ মমতা দায়িত্ব উচ্চাভিলাষ করনীতি যানমালের নিরাপত্তা সুদের হার ধনের লিপসা সামাজিক ধর্মীয় দৃষ্টিভঙ্গি শিক্ষার হার বিনিয়োগের সুযোগ সুবিধা এই কটা জিনিসের উপর আসলে মূলধন গঠন নির্ভর করে আর আমরা জানি যে মূলধন গঠন থেকেই কি হয় এই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন যাই করি না কেন এটা কিন্তু মূলধন গঠন থেকেই আসতে হবে এখন আমাদের মতো যে অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ সেখানে মূলধন গঠনের অনেকগুলো সমস্যা দেখা দেয় এই 6টি সমস্যা আছে তার মধ্যে একটি হচ্ছে মাথাপিছু আয়ের স্বল্পতা দ্বিতীয় হচ্ছে দূরদৃষ্টির অভাব সামাজিক ও ধর্মীয় নীতি হলো তৃতীয় নাম্বার তারপরে বিনিয়োগের যে নিরাপত্তার অভাব সঞ্চয় সংগ্রহের অসুবিধা দক্ষ উদ্যোক্তার অভাব ইত্যাদি আর তারপরে আমরা জিনিসটা জানবো যে প্রযুক্তিগত উন্নতি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কিন্তু একটা ডাইরেক্ট সম্পর্ক আছে একটা মানে অর্থাৎ এখানে কিন্তু চারটা জিনিস একবার অঙ্গাঙ্গি জড়িত প্রথমটি হচ্ছে যে কৌশলিক দক্ষতা কৌশলগতভাবে দক্ষ হলে এটা কী হয় ভালো হয় যন্ত্রপাতি ও কারিগরি অগ্রগতি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন কৃষি ও শিল্পে প্রযুক্তিগত ব্যবহার উদ্যোক্তা শ্রেণীর প্রভাব ইত্যাদি আর কি তাহলে এগুলো থেকে এটা দুইটা কিন্তু পরস্পর জড়িত আর কি তারপরে আমাদের যেটা যে জিনিসটা লাগবে যে আমাদের এই যে প্রবৃদ্ধি এটা অর্জন করতে গেলে কিন্তু শ্রম একটা বিরাট ব্যাপার আর শ্রম নির্ভর উৎপাদন কৌশল এবং মূলধনের মধ্যে একটা কিন্তু কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই আমাদের কিন্তু শ্রম নির্ভর উৎপাদন কৌশল কিন্তু নিতে হয় এবং সেখানে অধিকাংশ অর্থনীতিবিদ বলছে স্বল্প মূল্যে সহজলভ্য পুঁজির দ্বারা আমাদের কী করতে হবে শ্রম নির্ভর উৎপাদন কৌশল গ্রহণ করতে হবে এবং তারা যুক্তি দিচ্ছে যে মানে বিভিন্ন কারণে এটা দরকার এবং তাদের যুক্তি হচ্ছে মূলত 5টি বা আরও একটু আমি আরেকটু বুঝিয়ে বলতে পারি যে কেন শ্রম নির্ভর অর্থনীতি করতে হবে পুঁজির যেহেতু আমাদের ঘাটতি আছে শ্রমের সুযোগ ব্যয় আছে কুটির ও ক্ষুদ্র শিল্পে ইয়ে লাগে বাড়ি শিল্পে শ্রম প্রয়োজন হয় পরিবর্তনশীল প্রক্রিয়াগুলো আমরা ব্যবহার করতে পারি পুনর্বিনিয়োগের হ্যাঁ মানে মূল কথাটা হচ্ছে যে আমরা যেই প্রকারের আছে তার মধ্যে শ্রম গণ যেগুলো শিল্প সেগুলো কিন্তু আমাদের আসলে বেশি ব্যবহার করা উচিত যেহেতু আমাদের দেশে কী আছে আমাদের দেশে প্রচুর পরিমাণ শ্রম আছে তবে এর মানে কিন্তু এই না যে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব না প্রযুক্তিকেও আমরা ব্যবহার করব সেটা হচ্ছে প্রযুক্তি আমরা যতটুকু সম্ভব ব্যবহার করতে পারি সেটা কিন্তু ততই ভালো তারপরে আমরা শিখব সম উৎপাদন রেখা হ্যাঁ এটার মাধ্যমে আমরা উৎপাদনের নিবিড়তা বাড়াতে পারি এটা হচ্ছে এই যে উপকরণ নিবিড়তা বলতে নির্দিষ্ট দ্রব্যের উৎপাদনে কোনো একটি উপকরণের অপেক্ষাকৃত অধিক ব্যবহার বোঝায় যেমন কৃষিক্ষেত্রে যদি পুঁজি কম ব্যবহার করা হয় অধিক শ্রম ব্যবহার করা হয় তো ওই প্রযুক্তি হচ্ছে শ্রম নির্ভর প্রযুক্তি আবার উন্নত দেশ ইউএসএ কানাডা প্রভৃতি দেশে বেশি শ্রমিকের পরিবর্তে কম শ্রমিক দিয়ে ট্র্যাক্টর পাম্প ইত্যাদির সাহায্যে কৃষিকাজ চালানো হয় এক হচ্ছে পুঁজি নির্ভর প্রযুক্তি তাহলে দুইটাই কিন্তু কি হ্যাঁ আমরা দেখতে পারি এই জায়গায় উৎপাদন নিবিড়তার ইয়ে তাহলে উৎপাদন কিন্তু একটা শ্রম নির্ভর হইতে পারে পুঁজি নির্ভরও হইতে পারে তো প্রযুক্তিগত পরিবর্তনের ধারণার মধ্যে কতগুলো ত্রুটি আছে সেই ত্রুটিগুলি হচ্ছে 8টি ত্রুটি যেমন এটা পরিমাপ করতে সমস্যা হয় উৎপাদন অপেক্ষকে এটা অনেক সময় সাপোর্ট করে না অবিবেচিত চলক থাকে অনেকগুলো ব্যয় বেশি হয় স্টেডি গ্রোথ পাওয়া যায় না এবং বিবিধ হিসাব অনেকগুলো আছে এগুলো হিসাব করা হয় না আর কি তাহলে এখানে অর্থনৈতিক উন্নয়ন এই চ্যাপ্টারের মূল যে বিষয়টা ছিল
সেখানে উৎপাদন সম্ভাবনা রেখা একটা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়ন অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এখানে বলা হয় কোনো একটা নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রকৃত আয়ের বার্ষিক পরিবর্তনের হার বা চলমান বৃদ্ধিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। সাধারণত প্রবৃদ্ধি শুরু হলে তা ক্রমাগত চলতে থাকে, আর একটি দেশের প্রাকৃতিক সম্পদ, দক্ষতা, দক্ষ জনগোষ্ঠী ইত্যাদি হলো প্রবৃদ্ধির শর্ত। তাই এই যে দেশে প্রাকৃতিক সম্পদ প্রচুর আছে তাদের প্রবৃদ্ধির সুযোগ আসলে আছে আর কি। তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখা এগুলোকে আসলে মিন করে আর কি। মানব সম্পদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ উৎপাদনের জন্য। মানব সম্পদ দিয়েই আমাদের কী করতে হবে, লং টার্মে টিকে থাকতে হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা, আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ। তারপরে আমাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে ফেসবুক, টুইটার বা সামাজিক মাধ্যমে যোগাযোগ করে তোমাদের সমস্যাগুলো সলভ করে নিবা, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে আলোচনা করে নিবে। আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছ, এবং এখানে আমাদের পরবর্তী যে তোমাদের যে কোনো সমস্যা হইলে, এবং এই চ্যাপ্টারে আমি আরেকটা আমার দ্বিতীয় একটা ক্লাস হবে এটা নিয়ে, সেদিন তোমরা আমাদের কিছু প্রবৃদ্ধির উৎস এবং যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।